বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পাটিগণিত 2.2 এর দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। এখন আমরা শুরু করছি 9 নম্বর। একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা এবং 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা মূলধন আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখি, শুরু করি। 9 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ধরি মূলধন বা আসল সমান সমান পি, সময় এন, মুনাফার হার আর। আমরা জানি এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি হলে সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন। তাহলে এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন সি হলে সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এক। এবং 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন সি হলে সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার 2। যেহেতু 2 বছর এনের মান হচ্ছে 2, তার এখানে একটা না লিখলেও হয় পি ইন্টু ওয়ান প্লাস আর। এখান থেকে আমরা 2টা শর্ত পাবো। প্রশ্নে আছে এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূল একটা আছে, 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল আর একটা আছে। তাহলে আমরা লিখি প্রথম শর্ত মতে পি ইন্টু ওয়ান প্লাস আর সমান সমান 6,000 বই আছে 6,500 টাকা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। দ্বিতীয় শর্ত মতে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার 2 6,760 টাকা, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। এবার আগের মতো এই অঙ্ক তোমাদের, এই নিয়মের অঙ্ক তোমাদেরকে ম্যাডাম করাইছি। এখন 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। 2 নং সমীকরণকে 1 নং ভাগ করে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার 2 ডিভাইডেড বাই পি ইন্টু ওয়ান প্লাস আর 6,760 6,500। আমরা জানি 26,26 গুণ করলে 676, তাহলে আমরা এখানে লিখতে পারি 260, এটাকে আমরা 26 দিয়ে ভাগ করলে পাচ্ছি 250। উপরের সংখ্যাটাকে 26 দিয়ে ভাগ করবো, নিচেরটাকেও করবো, তাহলে অঙ্কটা একটু ছোট আসলো। আরো ছোট করা যায় বা পি ইন্টু ওয়ান প্লাস আর, যেহেতু পাওয়ার 2 এটা আমরা 2 বার ভাঙায় লিখব, পি ইন্টু ওয়ান প্লাস আর, এটাকে আবার 10 দিয়ে ভাগ করলে উপরে হচ্ছে 26 নিচে হচ্ছে 25, 10 দ্বারা ভাগ করে কাটাকাটি করছি। ওয়ান প্লাস আর ইকুয়াল টু 26 ডিভাইডেড বাই 25, এই ওয়ান প্লাস আর এর মানটা আমরা এখন 1 নং সমীকরণে বসাবো। এক নং সমীকরণে বসিয়ে পাই। ছাব্বিশ ডিভাইড বাই 25 6,500। বা পি ইন্টু 26 ইকুয়াল টু 6
পাঁচ শূন্য শূন্য ইন্টু পঁচিশ, অতএব পি সমান সমান হাজার পাঁচশোকে ছাব্বিশ দিয়ে ভাগ করলে হচ্ছে দুইশো পঞ্চাশ। তাহলে আমাদের থাকতেছে দুইশো পঞ্চাশ গুণ পঁচিশ। তাহলে আমরা গুণ করলে পি এর মান বা মূলধনটা পেয়ে যাব। দুশো পঞ্চাশ গুণ পঁচিশ ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা, এটাই আমাদের মূলধন বা আসল অ্যান্সার। ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা। এবার আমরা পরবর্তী নাম্বারে যাচ্ছি, সেটা হচ্ছে এগারো নম্বর, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কোন শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে, এখানে আমাদের এই কথাটা খেয়াল করতে হবে, প্রতি শতে না, প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে আমরা করছি এখন, তোমরা নিশ্চয়ই তুলছ অঙ্কটা। এগারো নম্বর, দেওয়া আছে শহরের জনসংখ্যা কথায় লিখে আছে চৌষট্টি লক্ষ। চৌষট্টি লিখে এখানে আমরা পাঁচটা শূন্য দিলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ, এত জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান সমান প্রতি হাজারে আছে, এটা আমাদেরকে শতে নিতে হবে একশো পার্সেন্ট। দুই দশমিক পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের, একশো ভাগের দুই দশমিক পাঁচ। এখন আবার আমরা দশমিকটা উঠাবো, পঁচিশ দিয়ে কাটাকাটি করলো চার, তাহলে আমাদের হচ্ছে চল্লিশ ভাগের এক। তাহলে এটা আমরা পাইলাম রেট অফ ইন্টারেস্টের মতো, মুনাফা জনসংখ্যা বৃদ্ধির হার এবং সময় এন সমান সমান দুই বছর। এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। অতএব দুই বছর পর ওই শহরের জনসংখ্যা হবে, দুই বছর পর ওই শহরের জনসংখ্যা হবে পি ইন্টু ওয়ান প্লাস পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার দুই। এখন মানগুলি বসাবো, পি এর মান হচ্ছে চৌষট্টি লক্ষ, পাঁচটা শূন্য আর হচ্ছে চল্লিশ ভাগের এক, সময় হচ্ছে দুই। চল্লিশ যোগ এক
একচল্লিশ ভাগ চল্লিশ পাওয়ার হচ্ছে দুই, ছয় চার, এক দুই তিন চার পাঁচ, যেহেতু পাওয়ার দুই আমরা সংখ্যাগুলোকে দুইবার লিখে গুণ করব। ষোলো, ছয় চার, এক দুই তিন, নিচে হচ্ছে ষোলো ইন্টু একচল্লিশ ইন্টু একচল্লিশ, ক্যালকুলেশনটা আমরা উপরে নিয়ে যাচ্ছি। ছয়, চার, শূন্য, 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 একচল্লিশ গুণ একচল্লিশ, নিচে হচ্ছে ষোলো, চার ষোলো চৌষট্টি, চার তিনটা শূন্য, এক দুই তিন ইন্টু একচল্লিশ গুণ একচল্লিশ। যেহেতু আমাদের ক্যালকুলেটার অ্যালাউ আছে, তাহলে আমরা ক্যালকুলেটার দিয়ে ইজিলি এই গুণটা করতে পারি। ছয়, সাত, দুই, চার, শূন্য, শূন্য, ছয়, সাত, দুই, চার, শূন্য, 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 এতজন।